আমরা এখন যে ভিডিওগুলো ছাড়ি আপনারা অনেক শেয়ার দেন অনেক সাপোর্ট করেন এবং ঘরের মহিলারা পাগল করে হলাবে এনে দাও সে এনে দাও নাই যখন এনে দিব সেটা ব্যবহার করবে না ও সেই মজা আছে কিন্তু লবণ বেশি দিয়ে দিছে প্রশংসা করলো নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এমন একটা কাজ করি আমি জীবনে পরিবারকে সময় দিতে পারি নাই সকালে ভোরে যেতাম রাতে 12টা 1টা 2টা 3টা বাজে দুই দিন তিন দিন পর পর আসতাম যার কারণে ফ্যামিলিকে কখনো সময় দিতে পারি নাই আর এই সময়টা না দেয়া তো আমার অফিসার করা হয়েছে আমার ওয়াইফের উপরে সন্তানরা ঠিকই মাতা তাদের মানুষ করার চেষ্টা করছে যা চাইছে তাই দিচ্ছে কিন্তু আমার ফ্যামিলি যে মুক্তি তারে কোনদিন আমি সময় দিতে পারি নাই ভালো কোনো কিছু মানে কি বলবো তাকে হেল্প যেমন স্বামী হিসেবে কোনদিন মানে করতে পারিনি সাধারণ তা আসলে আমার সিদ্ধান্তটা চেঞ্জ করছি যাই হোক না এখানে কেউ কারণ নাই দুনিয়াতে কেউ কারণ না একমাত্র স্বামী স্ত্রী আসলে এই বাঁধনটা অন্যরকম এই বাঁধন কখনো ভুলার না তাকে আমি হেল্প করবো সে আমাকে সারা জীবন হেল্প করে যাচ্ছে খাওয়া থেকে যা লাগে এভরিথিং কিন্তু তাকে আমি কোনোদিন সময় দিতে পারি না তো এখন চিন্তা করলাম যে আমি যে জবটা করতেছিলাম সেটা কিন্তু এখন দেখলাম যে আমি জবটা করতে গেলে মানসিক দিক তো অনেক চাপের মধ্যে আছি আবার মনে করেন ফ্যামিলির দিক তো চাপের মধ্যে আছি কারণ আমাকে ছাড়া ওরা কোনো ভিডিও করতে পারে না তাই আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আর আমি ছাড়া কোনোদিন ওরা পারবে না কোনোদিন রাস্তা বেরোয় না এখন থেকে আমি আর মুক্তি পেতামই একটা না ভিডিওগুলো করার চেষ্টা করবো বিভিন্ন জায়গায় যাবো আসবো ভালো কোনো ভিডিও আপনাদের জন্য উপহার দেবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন সকালবেলা আসছিল একটা আনকমন খাবার যারা আমাকে বলেন বুড়ি ঢঙ্গ তো আমাদের এখন একটা আনকমন খাবার তেল কম হয়ে গেছে আসলে আমরা যে বাসি ভাতগুলো ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে রান্না ই করে খাই এটা একটা মজাদার খাবার ছোট বাচ্চাদের সবার জন্য সবজি দিয়া ভাত ডিম পাতা পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটা সুন্দর একটা খাবার তৈরি করা যায় খুব সুস্বাদু খাবার এটা খুব সুস্বাদু খাবার অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট দিব আর আমি কেন চাকরিটা ছেড়ে দিতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর আমি কি কাজ করি সেটা আপনাদের সাথে আমার শেয়ার করবো কারণ আপনাদের জানা উচিত মাসুদ ভাই আসলে কি কাজ করেন অনেকে প্রশ্ন কারণ এখন আপনাদের ভালোবাসা আমি অনেক মুগ্ধ আপনাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি হয়তো কারোর এত ভালোবাসা পাই নাই কোনো হেল্প করতে হবে একটা স্বামী যদি যখন ঘরে থাকে তখন স্ত্রীকে যতটুকু পারি হেল্প করি অন্তত কিছু দুঃখ কষ্টটা ভুলে থাকে যেন আমার স্বামী আমাকে হেল্প করে কারণ সে সন্তানদের অনেক কষ্ট করে সন্তানদের নিয়ে রান্না বান্না আমরা যদি স্বামীরা যদি একটু করি তার সমস্যা কি এখন থেকে আমরা তাই করি বাইরে বলে আমরা দেশেই করলাম সমস্যা কি মশলা আচ্ছা আচ্ছা মশলা মশলা দিই না এলে মজা লাগবে না বুঝছেন খাবারটা কিছু কিছু মশলা আমি নাম জানি না তো নতুন না জানি এখন থেকে শিখে ফেলবো আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি ভাত দিবো দেখেন ভাত করলে একটু ঝুড়া করে দিও ভাইয়া আমাদের বিরমনা করুন তোমাদের কাউকে লাগবো না সমস্যা নেই অনেক সাথে
চারটে পাঁচটা দিন দিছি বুঝছো মাংস ঝোল আছে সেটা একটু মিক্স করে দিই আরো মজা লাগবে ভালোই লাগে অন্যদের কাছে ভালো নাও লাগতে পারে অনেক আমাদের এখানে আবার কিছু কিছু ভাইয়েরা আছে অনেক বড় লোক আমাদেরকে অনেক তোমাদের উপরে আমার কোন অভিযোগ নাই যারাই বলবে যারা আমাদেরকে বাজে কমেন্ট করেন তাদের প্রতি আমার কোন দুঃখ কষ্ট নাই ভালোবাসি কারণ হচ্ছে কি আমি সবসময় আপনাদের কিন্তু আমি সবসময় একটা কথাই বলি মাসুদ আমরা পরিবার থেকে কোনোদিন কাউকে যেন কষ্ট না দিই আমরা কষ্ট নাই কোনো দুঃখ নাই কিন্তু ভালোবাসা রইল আপনাদের জন্য আমি জানি আমি কিন্তু আগেও বলছি আমরা যখন লাইভ করতাম আমাদের অনেক গালিগালাজ করতেন অনেক রিপ্লাই দিয়ে নেই আমাকে অনেকে বলতেন ভাই কেন আপনি রিপ্লাই দেন ওদেরকে লাইভ দিচ্ছেন কেন ভাই করেন আমি কোনদিন ভাইও করি নাই ব্লকও মারি নাই কেন জানেন আবার মারা দিলে তুমি আকুরে যেতেছ কো ভাই আপনারা অনেক নোংরা নোংরা কমেন্ট করতেন আমি কখনো রিপ্লাই দিই নাই জানতাম একটা দিন হয়তো আমাদের মাঝে কমেন্টগুলো থাকবে না আসলে ওই যে শস্যের মধ্যে দিয়ে একটা কূপ থাকে এটা আপনারা জানেন তা আমিও জানতাম এরকম ইনশাআল্লাহ আমরা এখন সাকসেস আমরা এখন যে ভিডিওগুলো ছাড়ি আপনারা অনেক শেয়ার দেন অনেক সাপোর্ট করেন হ্যাঁ অনেক অনেক সাপোর্ট করেন এবং বাজে কমেন্টও নাই এখন বলতেই চলে আপনার এক দেড় হাজার কমেন্টের মধ্যে যদি দুই চারটে বাজে কমেন্ট ওটা তো ধরি না আমরা দেখি না এখন এটা ভালো হয়েছে লাইভ করলে হয়তো দুই একটা কথার উত্তর দিয়ে দিতাম এখন আমাদের দেওয়া লাগে না আমরা লাইভও ছেড়ে দিছি পাগল করে হলাবে এনে দো সে এনে দো নাই যখন এনে দিব সেটা ব্যবহার করবে না এটা খুব খারাপ আমি এগুলো পছন্দ করি না আমি আনছি জিনিসগুলো অবশ্যই এখানে রাখবা অনেক ভালো আপনারা ট্রাই করে দেখেন বাসায় শুধু আমার লবণ কম দিয়ে